হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। শুরু করতে চলেছি নতুন ভিডিও। আর হ্যাঁ, আমার যাও দুই একটা পিসিমা মাসিমা বৌদি জেঠিমা ফ্যান ছিল, তারাও আজকের পরের থেকে রাস্তাঘাটে আমাকে দেখা হলে চড়থাপ্পর মারবে। বিকজ আজকের ভিডিওটি ইজ অল অ্যাবাউট এ রোস্টিং ভিডিও অফ মাগা সিরিয়াল, ও সরি মেগা সিরিয়াল। কিছু করার নেই আন্টি, রাগ করে কোনো লাভ নেই। মানুষের যেরকম পায়খানা পায়, পেচ্ছাপ পায়, বমি পায়, ঠিক সেরকম আমার মেগা সিরিয়ালের রোস্টিং পেয়েছে। বাকিগুলোর মতো এটাকেও আটকে রাখা যাবে না, রোস্ট আমি করবই। যখন বলেছি করব তার মানে করবই। আর তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুরা, তোমরা ওয়ান এক্স বেট অ্যাপের নাম আশা করে অনেকেই শুনেছো। এখানে প্রেডিকশনমূলক অনেক গেম খেলে প্রচুর প্রাইজ এবং টাকা জিতে নেওয়া যায়, এবং জিতে যাওয়ার টাকা তোমরা খুব সহজে কনভার্ট করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। আর আনন্দ সংবাদ, এটা প্রথম ডিপোজিটে তোমরা পেয়ে যাবে 100% ওয়েলকাম বোনাস। তো দেরি কিসের, যা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ডাউনলোড করো, ইনস্টল করো, ওয়ান এক্স বেট অ্যাপ খেলো, যেত এনজয় করো, টাকা ইনকাম করো। বন্ধুরা, আমি সেই ছোটবেলা থেকে একটা জিনিস ফেস করে আসছি, আশা করি আমার মতো তোমরাও সেই জিনিসটা ফেস করেছো। এই মেগা সিরিয়ালের জন্য আমরা আমাদের ইম্পর্টেন্ট ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, WWE ফেভারিট মুভি এসব থেকে বঞ্চিত হয়েছি। বিকজ সন্ধ্যে লাগার সাথে সাথে আমাদের মা কাকিমারা সন্ধ্যে বাতি দিয়ে এক হাতে টিভি রিমোট আর এক হাতে চায়ের কাপ নিয়ে টিভির সামনে বসে যেত, আর একের পর এক একের পর এক মেগা সিরিয়াল দেখতে থাকতো যতক্ষণ না ডিনার হতো। সেই সময় গিয়ে যদি আমি বলতাম, মা আজকে ইন্ডিয়া পাকিস্তানের একটা টান টান উত্তেজক ক্রিকেট ম্যাচ রয়েছে, একটু রিমোটটা দাও না দেখি খেলাটা, তখন তাদের চোখগুলো পুরো ভাম্বেরালের মতো গোল গোল হয়ে যেত। আর অপদার্থ কুত্তা হারামজাদা, মরতে পারিস না, দূরে যাওয়ার চোখের সামনে থেকে সামনে পরীক্ষা বই নিয়ে বস, এই ধরনের বেসিক গালিগালাজ থেকে তাদের বকাঝকা শুরু হতো। প্রচুর রিকোয়েস্ট করার পরে তারা টিভির রিমোটটা হাতে দিত শুধুমাত্র ব্রেকের সময়। ধরো ব্রেকের সময় টিভির রিমোটটা দিয়েছে, তুমি খেলার চ্যানেলটা দিয়েছো, তখন দেখলে ম্যাচের উত্তেজনা পুরো টান টান, 6 বলে 8 রান লাগে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি ব্যাটিং করছে, 3 বল হওয়ার সাথে সাথে পেছন থেকে মার চিৎকার, ব্রেক হয়ে গেছে, সিরিয়াল শুরু হয়ে গেছে, রিমোটটা দে বলে টান মেরে রিমোটটা নিয়ে নিল। এটা অনেকটা ওরকম হয়ে গেল না বন্ধুরা, তোমরা মোবাইলে পানো দেখছো, উত্তেজনার চরম শিখরে আবেগঘন মুহূর্তে তোমাদের সুখের ফেদা তোমাদের নাকের ডগায় চলে এসেছে। সরি, ওটা না হবে না, অন্য কিছু হবে, একটু বুঝে নিও। আর ঠিক সেই সময় ইন্টারনেটের সার্ভার ডাউন, তোমাদের পানো পজ হয়ে গেল, স্বাভাবিকভাবে তোমাদের সুখের ফেদা সেটার ডগা থেকে নিজের জায়গায় রিটার্ন। কি করবেন তখন, কি করবেন তখন জানি না। আর বন্ধুরা, আমার পার্সোনালি একটা জিনিস মনে হয়, মেগা সিরিয়ালের যারা ডিরেক্টর বা রাইটার, তাদের ছোটবেলার পালস পোলিও টিকার কোনো একটা মিস গেছে, অথবা অত্যাধিক সস্তা লেভেলের গাঞ্জা সেবনের ফলে তাদের মস্তিষ্ক অনেকটাই স্লো হয়ে গেছে। বিকজ রাঘব জুয়ালও না অতটা স্লোলি ডান্স করে না যতটা স্লোলি মেগা সিরিয়ালের গল্প এগোয়। এই ব্যাপারে তোমার সঙ্গে একদম পুরোপুরি একমত আমি। ধরো বাড়ির কোনো নতুন বউ রান্নাঘরে একবারই ছোলার ডাল ফেলে দিয়েছে, এবং সেই ফেলে দেওয়ার পরিপ্রেক্ষিতে তার শাশুড়ি যে তাকে বকা দেবে, সেই বকা শোনার জন্য তোমাদের এক সপ্তাহ ওয়েট করতে হবে। সারে মিলকে হামকো পাগল বানা রহে হ্যায়। সেই বকার একটা ছোট্ট ক্লিপ, বৌমা তোমার বাপ মা তোমাকে ছোটবেলা থেকে কোনো কাজকর্ম শেখায়নি, সারা জীবন কি ননির পুতুলের মতো শোকেসে বসিয়ে রেখেছিল, নিষ্কর্মার দেখি বেরিয়ে যাও রান্নাঘর থেকে, বেরিয়ে যাও রান্নাঘর থেকে মা গো। এই ক্লিপটা প্রত্যেকবার ব্রেকের আগে রিক্যাপ হিসেবে চালাবে, আর আপনার বারে বারে মনে হবে এই ব্রেকের পরে মনে হয় দেখাবে, কিন্তু না, আপনাকে পিওর বোকা গাধা বানিয়ে আপনার ইন্টারেস্ট নিয়ে রীতিমতো ছেলে খেলা করে সেই বকার এপিসোড টেলিকাস্ট হবে এক সপ্তাহ পরে। আবার ধরো কোনো বাসর রাতের সিকোয়েন্স, বাসর ঘরে নতুন বর ঢুকলো, দরজার সিটকিনি লাগালো, সেখান থেকে হেঁটে বিছানায় পৌঁছে স্লো মোশনে বইয়ের ঘোমটা তুলতে 4 এপিসোড। ওরে ভাই রে ভাই, এর থেকে তো আমাদের পানু ভালো রে, 10 মিনিটের ভিডিওতে আমাদের জনিদাদা কোনো বাড়িতে প্লাম্বার হয়ে ঢুকে বাথরুমে গিয়ে সাবার ঠিক করে বৌদিকে ইমপ্রেস করে তার বেডরুমে গিয়ে বিছানার উপরে দুজনে হিপ হপ ডান্স করে সেই ঠিক করা শাওয়ারের নিচে দুজনে স্নান করে বৌদির হাতে বানানো কফি খেয়ে তাকে ফ্লাইং কিস দিয়ে দাদা আসার আগে বেরিয়ে যাবে, আর ততক্ষণও আপনার মেগা সিরিয়ালের ক্যারেক্টারের বইয়ের ঘোমটা তোলা হবে না। বলেন কি, আবার ধরো কোনো আবেগঘন রোমান্টিক সিন, নতুন বউ তার নতুন বরকে বলছি, ওগো শুনছো আমার না ব্লাউজের ফিতাটা একটু খুলে দাও না, সেই ফিতা খুলতে গিয়ে নতুন বর একবারে হজবরলো, গিট ফিল লাগায় একাকার কাণ্ড, প্রায় 2 এপিসোড লাগবে সেই ব্লাউজের ফিতা খুলতে। বলছি এটা কি ব্লাউজের ফিতা না সরকারি অফিসের ফাইলের সুতা, এতক্ষণ তো লাগার কথা না। তেরা সাবুন স্লো হ্যায় ক্যা। বন্ধুরা, ক্রিঞ্জ কন্টেন্টের জন্য যেরকম টিকটকাররা রোস্ট হয়েছিল, ঠিক সেরকম ভুলভাল আজগুবি গাজাখুরি স্লো নেগেটিভ কন্টেন্টের জন্য মেগা সিরিয়ালও সমানভাবে রোস্টিং এর দাবি রাখে। তুই চুপ কর, আজকে আমাকে বলতে দে, চলো কি দেখায় বলেন তো মেগা সিরিয়ালে, কোনো প্রোডাক্টিভ জিনিস দেখায়, কোনো পজিটিভ জিনিস দেখায়, কোনো শিক্ষণীয় জিনিস দেখায়, না কি দেখায়, বাড়ির নতুন বউ কি করে শাশুড়ির পেছনে লাগছে, শাশুড়ি তার শাশুড়ি দ্বারা র‍্যাগিং প্রাপ্ত হওয়ার পরে তার ভেতরে জমে থাকা রাগ তার নতুন বৌমার উপর দিয়ে কি করে বের করছে, বিবাহিত পুরুষ কি করে বুক ফুলিয়ে পরকিয়া করে বেড়াচ্ছে, চুন থেকে পান খুঁজতে কিভাবে ডিভোর্স হয়ে যাচ্ছে, কোনো ক্যারেক্টার যদি ভালো অভিনয় না করে, পাবলিক যদি তাকে না নেয়, 2 মধ্যে হৃদরোগে আক্রান্ত, গাড়ি অ্যাক্সিডেন্ট, পাছায় ফোড়া, কুচকিতে বাচ্চা ইত্যাদি মারণ রোগে আক্রান্ত হয়ে তাকে মেরে ফেলা হচ্ছে, বাড়ির বউয়ের রান্না করা মুসুরির ডালে লবণ না হয় সেই শোকে শোকাহত হয়ে বাড়ির কর্তা সেদিন অফিস থেকে ছুটি নিয়ে মুখ গোমড়া করে সারা
সারাদিন বাড়িতে বসে থাকছে। মাধ্যমিক ফেল করা বাড়ির নতুন বউ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করতে যাচ্ছে প্রত্যেকদিন সকালে ল্যাবরেটরিতে। রাত্রিবেলা পাঁচ ভরি গয়না সোনা পরে ঘুমোচ্ছে, সকালবেলা লিপস্টিক পরে ঘুম থেকে উঠছে। যে মেয়ে কোনোদিনও প্লেনে ওঠেনি সে প্রথমবার প্লেনে যাত্রী হয়ে উঠছে, নামার সময় নামছে পাইলট হয়ে, ভাবা যায়। সম্পত্তির লোভে খাবারে বিষ মেশানো থেকে শুরু করে চাইল্ড লেবার থেকে শুরু করে পরকীয়া থেকে শুরু করে শাশুড়ি এবং বৌমার ক্যাচালের বিভিন্ন নতুন নতুন আইডিয়া থেকে শুরু করে সব রকম নেগেটিভ জিনিস মেগা সিরিয়ালে দেখানো হয়। তাই আমি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবো এই নেগেটিভ স্প্রেডের জন্য মেগা সিরিয়ালগুলোকে রাত্রি 12টার পরে টেলিকাস্ট করা হোক, শুধুমাত্র ফ্যাশন টিভিতে। কারণ ওই সময় সব বাড়ির বৌমার শাশুড়িরা ঘুমিয়ে পড়ে, এই ধরনের ভুলভাল আইডিয়া তাদের মাথায় ঢুকবে না, অনেক সংসার ক্যাচালের হাত থেকে বেঁচে যাবে। এই ব্যাপারে তোমার সঙ্গে একদম পুরোপুরি একমত আমি। কানেকশন জিনিসটা কি সেটা যদি জানতে হয় তাহলে তোমাদের মেগা সিরিয়াল দেখতেই হবে। কারণ ছাদনাতলা থেকে বউ উঠে পালাচ্ছে, বেনারসি শাড়ি, সারা গায়ে গয়না, মাঝরাতে মাঝ রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে। ঠিক সেই সময় মাঝ রাস্তায় তার এক্স বয়ফ্রেন্ড দাঁড়িয়ে গাঁজা খাচ্ছে, দুজনের ধাক্কা লাগলো, দুজনে দুজনের দিকে তাকালো। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটা ট্রাক এসে তাদের ধাক্কা মারলো। ঠিক সেই সময় ঠাকুর ঘরে বসে থাকা ছেলের মায়ের হাতের জ্বলন্ত প্রদীপ নিভে গেল। ঠিক সেই সময় মেয়ের মায়ের হাতে রাসনার কাচের গ্লাস পড়ে ভেঙে গেল। ঠিক সেই সময় আমার মনে হলো এই ধরনের গল্প যে সকল ডিরেক্টর আর রাইটাররা লেখে তাদের টাকে বিচি উঠে গেছে, বিকজ টাকে বিচি ছাড়া যদি ব্রেন থাকতো এই ধরনের গাঁজা করি গল্প কেউ লিখতে পারতো না। সবার হাত থেকে কাচের গ্লাস, চায়ের কাপ, চীনামাটির প্লেট একেবারে কথায় কথায় ঠাস ঠাস করে পড়ছে আর ফেটে যাচ্ছে। আমার অন্তরের মনিকরা থেকে একটা প্রশ্ন বেরিয়ে আসছে, বলছি আপনারা কি মেগা সিরিয়ালের শুটিং এর সময় হাতে জাপানি তেল মেখে আসে? নাহলে এত তো স্লিপ হওয়ার কথা না। এই কমন মিউজিকের সাথে মেগা সিরিয়ালে আরেকটি কমন দৃশ্য হচ্ছে রিয়াকশন। মানে ধরো বাড়ির কোনো বৃদ্ধ দাদু হল রুমে এসে ডিক্লেয়ার করলো, একটি দুঃখের সংবাদ রয়েছে, অমন্দা নুনুতে বাজ পড়েছে। তখন পরিবারের প্রত্যেকটি সদস্য 180 কিলোমিটার গতিবেগে তাদের ঘাড় ঘুরিয়ে রিয়াকশন দিবে। কি 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 বলছি ডিরেক্টর বাবু, আপনার আর্টিস্টদের কথা একটু ভাবুন, হয় তাদের জন্য একটা জীবন বিমা করে দিন, না হলে এই ঘাড় ঘোরানোর স্পিডটা একটু কমান, বুড়ো বয়সে সব করা স্পন্ডিলাইটিসে ভুগবে, ঘাড় ঘোরাতে পারবে না ব্যথায় কেউ। এর থেকে তো মরে যাওয়া ভালো। বলেন কি বন্ধুরা, যা ছিল রোস্টিং মেগা সিরিয়াল নিয়ে মোটামুটি শেষ। তো আজকের মতো আমি আসি, কোথায় যাচ্ছিস তুই? আপনাদের ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটারদের অত্যাধিক ক্রিয়েটিভ ব্রেন আর বুদ্ধির গোড়ায় একটু জাপানি তেল ঢালতে, যদি একটু পারে। ঠিক আছে, চুপ করলাম শুধুমাত্র তোমার জন্য, রাগ করো কেন। তো বন্ধুরা ভিডিওটি প্রায় এখানেই শেষ। শেষ করার আগে দুটো কথা বলে ভিডিওটি শেষ করতে চাই। সেই ছোটবেলা থেকে অগুপত সুন্দরী, বউ কথা কও, রাশি, ভূতু, পটল কুমার গানওয়ালা, চাওয়ালা, বাসিওয়ালা, জুইজাওয়ালা, গিরণমালা ইত্যাদি প্রচুর সিরিয়াল ছিল বলে সন্ধ্যে থেকে ডিনার করার আগ অব্দি আমাদের মা মাসিমা কাকিমা জেঠিমারা বিজি থাকতো। ঠিক সেই কারণে ওই সময়টুকু আমাদের বাপ কাকা জ্যাঠা পিসারা বাড়িতে শান্তিতে রেস্ট নিতে পারতো অথবা বাইরে গিয়ে আড্ডা মারতে পারতো। মেগা সিরিয়ালে শুধু একটা আমি পজিটিভ দিক খুঁজে পেলাম। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমার মতো তোমরাও যদি ছোটবেলায় মেগা সিরিয়ালের জন্য তোমাদের ফেভারিট ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, WWE ফেভারিট মুভি থেকে বঞ্চিত হয়ে থাকো তাহলে কমেন্টে জানাও, হ্যাঁ দাদা, হ্যাঁ ব্রো, আমরাও তোমার মতো বঞ্চিত হয়েছি আমাদের ফেভারিট প্রোগ্রাম থেকে। ভালো লাগলে লাইক করে দিও, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হে, হোয়াটস আপ।